রিমো সাহা পশ্চিমবঙ্গের সর্বোচ্চ মেডেলজয়ী সাঁতারু। ডান পায়ে পোলিওর সমস্যা থাকা সত্ত্বেও সাত সমুদ্র পার করার স্বপ্ন দেখেন তিনি। ইতিমধ্যে ইংলিশ চ্যানেল 2 ওয়ে পার করার রেকর্ড রয়েছে তার ঝুলিতে। ইংলিশ চ্যানেল ছাড়াও ক্যাথলিনা চ্যানেল, নর্থ চ্যানেল পার করার অভিজ্ঞতা রয়েছে রিমোর। এবার লক্ষ্য ছিল দক্ষিণ আফ্রিকার রোবেন আইল্যান্ড সাঁতারে জয় করার, যে রোবেন আইল্যান্ড বিখ্যাত নেলসন ম্যান্ডেলার জন্য। সেখানেই অনন্য নজির গড়লেন রিমো। দক্ষিণ আফ্রিকার রোবেন আইল্যান্ডের শীতল জল এবং কঠিন আবহাওয়ার মাঝে সাঁতারে পার করার জন্য প্রয়োজন ছিল বিপুল অর্থের। সেই সময় রিমোর পাশে এসে দাঁড়ান সার্চি গ্রুপের ডিরেক্টর রাহুল টোরি। আর্থিক সাহায্যের মাধ্যমে উৎসাহ যোগায় সার্চি গ্রুপ। আর কলকাতায় ফিরে এদিন সার্চি গ্রুপের তরফ থেকে সংবর্ধনা পান রিমো সাহা। এদিন সহপরিবারে ছিলেন রিমো সাহা। সার্চি গ্রুপের ডিরেক্টর রাহুল টোরি ফুল ও উত্তরীয় দিয়ে সংবর্ধনা দেন রিমো সাহাকে। See Adit, so this is what he's done. This is Remo, Adit Sikri. Congratulations. AO Swimmer, Saturday Club, Choto Bala Champion, Chilo, ARL Go. So this is what he did. So he's... Robin Island? Yeah. Wow. Cape Town to Robin Island? First Paraswimmer. And in skins, not in body suit. First Paraswimmer. So this is why we are here today. So we request to offer any other hands. Sure. Yes, sir. Sure. Oh, চোদ্দই মার্চ রোবেন আইল্যান্ড সাঁতারে পার করার লক্ষ্যে নামেন রিমো। দীর্ঘ যাত্রা দুপুর 1টায় শুরু করে বিকেল 5:30 শেষ করেন তিনি। রিমো যখন সাঁতার কাটতে শুরু করেন, জলের তাপমাত্রা তখন ছিল প্রায় 8 থেকে 10 ডিগ্রি সেলসিয়াস। তার যাত্রার মাঝে এসেছে অসংখ্য জেলিফিস, সানফিস, নীলতিমি, ছোট হাঙর। তবুও সব বাধা অতিক্রম করে প্রথম ভারতীয় প্যারাসুইমার হিসাবে রোবেন আইল্যান্ড পার করেন বাংলার রিমো সাহা। রবিন আইল্যান্ড যখন আমি ক্রস করতে যাই, তখন আমি জানতামই না যে আমি ওখানকার অ্যাসোসিয়েশনের অ্যাজ এ ফার্স্ট প্যারাসুইমার হিসেবে আমার নামটা সেখানে যাবে। তো যেদিনকে আমি সাউথ আফ্রিকায় যাই সেদিনকেই জলে নেবেছিলাম, যেদিন পৌঁছাই। তো ডে ওয়ান আমার কাছে একটা হিস্টোরিক্যাল একটা ডে, কারণ সেদিনকে আমি জলে নামতেই পারিনি, মানে আমার পুরো বডিটা আমি জলে ফেলতেই পারিনি। কারণ ব্যাপারটা হচ্ছে যে ওখানকার জল খুবই ফ্রিজি, এবং আমার যেহেতু আমার ডান পায়ে পোস্ট পোলিও, তো আমি সেইটা ধরে রাখতে পারছিলাম না। কারণ ব্যাপারটা হচ্ছে যে আমার পোলিও থাকাকালীন আমার ঠান্ডাটা আমার নিচ থেকে, মানে আমার পা থেকে ঠান্ডাটা পুরো বডিতে শুরু হয়, গেইন করে। তো ডে টু যেদিনকে, সেদিনকেও নামতে পারিনি, কারণ সেই ফ্রিজিং ওয়াটার এবং অনেক জেলিফিশ ছিল সেদিনকে, পারে জেলিফিশ ছিল। কিন্তু হ্যাঁ, প্র্যাকটিস কোনো রকমে করেছি, 5-10 মিনিট করেছি। তবে যখন ট্রেনিং করছি, অ্যাটেম্পট হওয়ার 2 দিন আগেও আমি ব্লু হোয়েল দেখতে পেয়েছি, পারে ব্লু হোয়েল ঘোরাঘুরি করছিল। তো সব কিছু মিলিয়ে যখন যেদিনকে সুইমিং হয়, তখন দুপুর 1টা নাগাদ করে সেখানকার টাইমিং জলে। খালি আমি সেদিনকে আমি একমাত্র সাঁতারু ছিলাম যে আমি স্কিনে সুইমিং করেছি। বাদ বাকি যতগুলো সুইমার তারা ফিনিশ করেছিলেন, তার মধ্যে 2টো সুইমিং অ্যাবর্ট হয়েছিল, কিন্তু আমি ছাড়া বাদ বাকি যতগুলো সুইমার ছিল তারা সব ওয়েট স্যুটে তারা সুইমিং ফিনিশ করে তাদের। ইভেন আমি একমাত্র সুইমার ছিলাম যে আমি স্কিনে আমি সুইমিং শেষ করি। তারপরে আমি তাদের অ্যাসোসিয়েশনকে জানাই যে আমি ইন্ডিয়া থেকে প্রথম প্যারাসুইমার হিসেবে আমি এই চ্যানেল ক্রস করতে এসেছি। তো তারাও আমাদেরকে বলে যে ঠিক আছে, তাহলে আমার কিছুটা মেডিকেল পারপাসের জন্য আমার সুইমিংটা 2 দিনের জন্য হোল্ডে রাখতে বলেছিলেন তারা। তো আমি 2 দিন আমি ওয়েটিংয়ে ছিলাম। তো 3rd ডেতে আমার মেডিকেল হয়, 13th অফ মার্চ। মেডিকেল হওয়ার পরে সেখানকার হসপিটাল থেকে কনফার্মেশন আসে, এবং আমাদের ডিস্ট্রিক্ট হসপিটাল যে হাওড়া হসপিটাল, সেখান থেকেও একটা ভেরিফিকেশন মেল যায় যে হ্যাঁ, আমি এখানকার একজন ডিসেবিলিটি প্লেয়ার এবং আমি অথরাইজড এখানকার প্যারাসুইমার, ইন্ডিয়ান প্যারাসুইমার। তো এখান থেকে মেল যাওয়ার পরও তারা কনফার্ম করে যে হ্যাঁ, আমি সেখানকার অ্যাসোসিয়েশন, মানে
কেপ লং ডিস্টেন্স সুইমিং অ্যাসোসিয়েশনেরও ফার্স্ট সুইমার এবং ইন্ডিয়ারও ফার্স্ট সুইমার প্যারা সুইমার হিসেবে যে আমি রবিন আইল্যান্ড গ্লোবাল চ্যালেঞ্জ সাকসেসফুলি ক্রস করি। একটা মানে কিছু একটা চলে গেল, তো আমি আমার পাইলটকে জিজ্ঞাসা করলাম যে কি গেল, তখন আমার পাইলট বলছে যে কিপ সুইমিং কিপ সুইমিং, ওরা বলতে চাইছিল না। তো আমি বুঝতে পেরেছিলাম সেটা মানে একটা সামুদ্রিক সিল ছিল এবং সেই সিলটা আবার আমার দিকে ঘুরেও আসছিল, কিন্তু মানে অল অফ সাডেন যে পেছন থেকে আবার আরেকটা সিল আসে, তো সে মানে দুটো সিল একসাথে তারা চলে যায় আমাকে আবার ছেড়ে দেয় না। তো সিল ফ্রেন্ডলি হয়, সিল কোনো হার্ম অ্যানিমেল নয়, কিন্তু যেখানে আমরা জানি যেখানে সিল থাকে সেখানে শার্ক থাকে, কেন শার্কের প্রিয় খাবার হচ্ছে সিল। তো সেখানে শার্ক ছিল কিন্তু আমি কখনো নজরে মানে আমি কখনো দেখতে পাইনি, আর সেখানকার শার্ক গালি শার্ক, খুব জোরলে 4-5 ফিটসের মতো একটা শার্কের আয়তন। কিন্তু সব থেকে বেশি যেটা ভয় ছিল সেটা হচ্ছে ব্লু ওয়েলসের। ব্লু ওয়েলস হার্ম করে না, কিন্তু ব্লু ওয়েলসের যদি ফিনস কিংবা তার যদি কোনো পাখনা আমাদের শরীরে টাচ হয় তো আমাদের শরীর সেখানে ক্ষতবিক্ষত হতে পারে, খুব ইনজিওর্ড হয়। তো সেই জায়গায় সেদিনকে হয়নি, মানে যেদিনকে সুইমিং ছিল তার দুদিন আগে আমি ব্লু ওয়েল দেখতে পেয়েছিলাম প্র্যাকটিস চলাকালীন, কিন্তু তখন দেখতে পাইনি। তো এইটা ছিল একটা সামুদ্রিক প্রতিবন্ধকতা, আর সব থেকে বড়ো প্রতিবন্ধকতা ছিল যে নিজেকে মানে এত একটা গরমের জায়গা থেকে, একটা হিট ওয়েদার থেকে একটা কোল্ড ওয়েদার, মানে সম্পূর্ণটাই পুরো উল্টো, একটা ঠান্ডা জায়গায় নিয়ে গিয়ে নিজেকে মানিয়ে নেওয়া এবং সেখানে গিয়ে সুইমিং করা, মোদ্দা কথা জলে সার্ভাইভ করাটা সব থেকে বড়ো একটা মানে আমার হিসেবে কারণ ছিল। কারণ যেহেতু আমার ডান পাটা প্রবলেম, রাইট লেগ লোয়ার লিম্ব পোস্ট পোলিও, তো আমার ঠান্ডাটা আমার ঠিক ডান পা থেকেই শরীরে ওঠে। প্রসঙ্গত, এর আগে ফুল বডি সুইটসুম ছাড়া রোবেন আইল্যান্ড কেউ পার করতে পারেননি। রিমো স্ক্রিনশুট গায়ে সাঁতরেছেন রোবেন আইল্যান্ড, তার গর্বিত মা বলেন, আমি সবসময় ঠাকুরকে ডেকেছি, ঠাকুরের কাছে প্রদীপ ধরিয়ে রেখেছি কি জলে তো আছেই, জন্তু জানোয়ার সবই আছে, কিন্তু ভয় হচ্ছিল। আমি জানি ছেলে আমার পারবে, আর সবসময় ঠাকুরকে ডেকে গেছি যে ওর মনস্কামনাটা যেন পূরণ হয় এবং কি আমারও মনস্কামনা যেন পূরণ হয়, যে আরও আরও উপরে উঠুক। আর সাচি কোম্পানি যে আমার ছেলের পাশে দাঁড়িয়েছে সেই জন্য আমি ওনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাই। যদি না দাঁড়াতো তাহলে তো আমার ছেলের এই চ্যানেলটা হয়তো হতো না, কিন্তু এই গেমটা ইন্টারন্যাশনালের মধ্যে পড়ছে আর মানে এটা প্রয়োজন ছিল, মানে খেলাটা যে ও যার জন্য আরও কিছু দিকে উন্নতি করুক আর কোনো বাধাবিঘ্ন না আসে, এরপরে যেগুলো করবে সেগুলো ভালোই করবে, এটাই আমার ঠাকুরের কাছে অশেষ ধন্যবাদ। কখনো মনে হয়নি যে ও তো একটা প্রতিবন্ধকতা নিয়ে খেলছে, সেক্ষেত্রে কোথাও মনে হয়নি যে না এতটা চ্যালেঞ্জ না নেওয়াই ভালো এরকম? না, মনে হয়েছে, প্রথমটা মনে হয়েছে, প্রথমটা যখন ওকে নিয়ে লড়াই শুরু করেছিলাম তখন খুব কষ্ট ছিল, আমারও খুব কষ্ট হয়েছে, কিন্তু ও দাঁড়াতে পারত না, ওর ডান দিকটা পুরোটাই পোলিও ছিল। তো ডাক্তার দেখিয়েছি এবং আমি নিজেও ঘরে ওকে ফিজিওথেরাপি করেছি, বাইরের থেকে ডাক্তার এসেছে তারাও ফিজিওথেরাপি করেছে, এই করে মানে ছেলে দাঁড়িয়েছে, দাঁড়ানোর পর ওকে সুইমিংয়ে ভর্তি করেছি। ভর্তি করানোর পরেও আস্তে আস্তে দেখছি যে ঠিকঠাক করছে, কিন্তু কষ্ট হয়েছে, একটু দেরিতে করেছে কিন্তু করেছে, আর করার পর এই এখন সাফল্য দিকে তাকিয়ে আছি কি ও আরও করুক, যাতে ওর নামটাও হয়। আমি চাই আমার ছেলে সাতটা মানে চ্যানেল করুক, যে সাত সমুদ্র 13 নদীর পার বলে, কিন্তু করুক, ও সাতটা সমুদ্রই পার করুক, আর এটা আমি মা হয়ে বলছি আর ওর এটা হবে, এটা আমি মানে মন থেকে বলছি। তবে এখানেই থেমে থাকতে নারাজ রিমো সাহা, সাত সমুদ্র জয়ের লক্ষ্যে এবার পোল্যান্ড পাড়ি দেওয়ার কথা ভাবছেন তিনি, আর তার এই স্বপ্নের পথে পাশে রয়েছে সার্চি গ্রুপ। আর সার্চি গ্রুপের চিফ বিজনেস অফিসার অমিতাভ ভট্টাচার্য জানান, আমরা রিমোর সঙ্গে প্রথম দিন থেকে ছিলাম, আমরা রিমোর সঙ্গে আছি এবং আমরা রিমোর সঙ্গে থাকব, এবং নেক্সট চ্যালেঞ্জ যেটা পোল্যান্ডে ও সাঁতার কাটতে যাচ্ছে সেটা ফুল হার্টেড পথে, এক্সট্রিমলি প্রাউড দ্যাট ফাইটিং সাচ অডস সাউথ আফ্রিকাতে ও এত ভালো সাঁতার কাটতে পেরেছে, ফাইটিং ভেরি কোল্ড টেম্পারেচার যেখানে হাইপোথার্মিয়ার শিকার হয়েছিল, ফাইটিং সাম সি ক্রিচার্স অলসো, যেটা অ্যাচিভ করেছে সাচিন, খুব প্রাউড।
কক্সবাজার অ্যাসোসিয়েশন ও সারা দেশকে প্রাউড করেছে। সেক্ষেত্রে আগামী দিনে ওর পাশে থাকা আর কি আশ্বাস দিচ্ছেন? অবশ্যই, আমি নিমকে এখানে ডাক দিই। আমরা আগেও ছিলাম ওর পাশে, আছি এবং থাকবো। হ্যাঁ, যেরকমভাবে পাশে থাকছেন তো কী বলবে? অবশ্যই আমি এদের কাছে চিরকৃতজ্ঞ, সাচি গ্রুপ এবং সমস্ত স্যার ম্যাডাম সবার কাছে আমি চিরকৃতজ্ঞ থাকবো। কারণ এনারা যদি না থাকতেন আমার সাউথ আফ্রিকার ট্রিপ সত্যি একটা চিকিৎসা চিহ্ন করে যেত। আমি চিরকৃতজ্ঞ থাকবো যে আমার এত বড় একটা সাকসেস এবং অ্যাকাডেমিক সাহায্যের জন্যে ডেফিনেটলি আমি তাদের কাছে চিরকৃতজ্ঞ। থ্যাংক ইউ। লেটেস্ট নিউজ আর এক্সক্লুসিভ ভিডিওর সঙ্গে আপডেট থাকতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না জানো।